রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক মাস ধরে হয় হলি আর্টিজানে হামলার পরিকল্পনা। হত্যার ঘটনাকে বিভৎসতম করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যে উঠে এসেছে এমন বিবরণ। হত্যা ও বিস্ফোরক আইনে দুই মামলায় তার সাক্ষ্য নিয়েছেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 21 অক্টোবর দিন ধার্য করা হয়। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তারকৃত 8 আসামির সবাইকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতেই 113তম সাক্ষী হিসাবে আদালতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। প্রায় 2 ঘন্টা দেয়া সাক্ষ্যে তিনি জানান, এক মাস ধরে বসুন্ধরা এলাকার একটি বাড়িতে পরিকল্পনা করা হয় হলি আর্টিজানে হামলার। হত্যাকাণ্ডকে সর্বোচ্চ বীভৎস রূপ দিতেই দেশি বিদেশি এতগুলো মানুষকে গুলি করে হত্যার পর তাদের গলা কাটা হয়। এছাড়া ঘটনার আগে ও পরে বিভিন্ন ধরনের অ্যাপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপরাধীরা যোগাযোগ রাখে বলেও আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। আজকে মামলার আয়ুর জন্য যিনি মামলাটি তদন্ত করেছেন মোহাম্মদ ইন্সপেক্টর হুমায়ুন কবির, তিনি আজকে আদালতে সাক্ষ্য দিতে আসছে আয়ু হিসাবে, এবং আজকেই প্রথম শুরু হলো। হত্যাকাণ্ডের পর হলি আর্টিজান বেকারির ভেতরের চিত্র 71-এর মতো বীভৎস ছিল বলেও জানান তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য শেষ হলে আদালত যদি মনে করে যে আর কোনো সাক্ষ্যর প্রয়োজন নেই, তাহলে এই মামলাটির সাক্ষ্য সমাপ্ত হবে। 2016 সালের 1 জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। মামলায় 18 বিদেশি সহ 20 জন প্রাণ হারায়। পরদিন সেনা কমান্ডোদের অভিযানে 5 জঙ্গিসহ 6 জন নিহত হয়। পরে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁ কর্মী। ঘটনার পর গুলশান থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।